আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি একটি মশারি কভার বা কুশন কভার। তো এই কুশন কভার বা মশারি কভারটি আমার চ্যানেলে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর দর্শক, এই কুশন কভারটি আমি তৈরি করেছিলাম লাচ্ছি সুতা এবং নয়তার সুতা দুইটা সুতা মিক্স করে। তো এখানে তিনটা কালার ব্যবহার করেছিলাম আমি। তো এটার ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা কিন্তু যারা দেখেননি বা তৈরি করেননি যারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন দেখে ভিডিওটা। আর এটা বেশ কিং সাইজের একটি মশারি কভার বা কুশন কভার হবে। এটার মধ্যে আমি দুইটা মশারি গুছিয়ে রেখেছি, আপনারা বুঝতেই পারছেন তাহলে এটা কতটা বড় সাইজের একটা কুশন কভার বা মশারি কভার হবে। তো ব্যাক সাইডে আমি হালকা কফি কালারের মতো একটি কাপড় জয়েন্ট করে নিয়েছিলাম। দর্শক, যারা ঘরে সৌন্দর্য বাড়াতে চান তারা কিন্তু অবশ্যই এরকম একটি কুশন কভার তৈরি করে বিছানার ওপরে কিংবা সোফার উপরে যদি আপনারা রেখে দেন অনেক বেশি সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন একটি গর্জিয়াস লুক কিন্তু দিয়ে দেবে আপনার ঘরের। আর চাইলে কিন্তু এখানে আরও বেশি পুঁতি সেট করে আপনারা এটা ডিজাইন আরও বেশি সুন্দর করে তুলতে পারেন। আপনার পছন্দ মতো কালার কম্বিনেশন করে কিন্তু কুশনটিকে বানিয়ে নিতে পারেন এই ডিজাইনে। তো আমি পার্সোনালি এটার মধ্যে মশারি রেখেছি। আর এখানে আমি দুইটা মশারি কিন্তু গুছিয়ে রাখতে পেরেছি। তো আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি, যদিও আমি খুব ভালো করে মেপে দেখাতে পারছি না। এখানে কিন্তু 16x16 ইঞ্চি, তার থেকেও বেশি আছে, যদি আমি এক হাতে মেপে দেখাচ্ছি এ কারণে খুব ভালো করে দেখাতে পারিনি। তবে আমার ভিডিও টিউটোরিয়াল যেখানে আমি তৈরি করেছি সেখানে কিন্তু সম্পূর্ণ কাজটাই দেখানো আছে, তো আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর নতুন করে আমি আরও একটি গোল কুশন কভারের ভিডিও টিউটোরিয়াল রেডি করছি। তো এটার তার ভিডিওটাও আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এটার মধ্যে আমি যদি একটু ব্যাকসাইড আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে দুইটা মশারি কিন্তু গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলো আর নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।